হ্যালো ফ্রেন্ডস, আনন্দরত্ন একাডেমির সায়েন্স ক্লাসে তোমাদের স্বাগত। এবং আজকে আমরা পড়ব ফিজিক্যাল সায়েন্সের একটি চ্যাপ্টার। এবং সবাইকে তোমাদেরকে বলে রাখি যে কম্পিটিটিভ লেভেলের জন্য বা WBCS এর জন্য তোমরা যারা পড়ছো তাদের জন্য সায়েন্স একটা ফোবিয়া। তো সবার আগে যে কথাটা সবাইকে আমি দিতে চাইছি বা যে বার্তাটা দিতে চাইছি বিশেষ করে আর্টস স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকেট সায়েন্স পড়তে হয় না। এখানে যে গ্র্যাজুয়েশন লেভেলে যে লেভেলের সায়েন্স পড়তে হয় বা উচ্চ মাধ্যমিকে যে লেভেলের সায়েন্স পড়তে হয় সেটা কিন্তু পড়তে হয় না। এটা সবার আগে মাথায় ঢুকিয়ে নাও। এইবার এইখানে একটা কথা, তাহলে কি পড়তে হয়? একেবারে বেসিক কনসেপ্ট লাগে। শুধু আমাদের প্রবলেম হয় এই জায়গাটায় যে বেসিক কনসেপ্ট থেকে আমাদের প্রশ্ন আসে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন কোন সেক্টরগুলো থেকে প্রশ্ন আসে। এই একটা জায়গাতে শুধু আমাদের প্রবলেমটা দাঁড়ায় যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। প্রশ্ন কিন্তু তুলনামূলক 100টা কোশ্চেন থাকলে তার মধ্যে 80টা কোশ্চেনই থাকবে একদম বেসিক লেভেলের। বাট পরীক্ষায় যে কোশ্চেনগুলো পছন্দ করা হয় বা সিলেক্ট করা হয় সেই কোশ্চেনগুলো বিভিন্ন আলাদা আলাদা কিছু পার্ট রয়েছে, সেই পার্টগুলি থেকে হয়ে থাকে। তো সেটাই আমাদের চর্চার বিষয় থাকবে যে আমরা অ্যাজ পার এক্সাম ওরিয়েন্টেশন আমরা পড়বো কোন কোন চ্যাপ্টারগুলো জরুরি। এমনটাই নয় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বইয়ে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো পড়লেই হয়ে যাবে, ওর মধ্যে থেকে অনেক চ্যাপ্টার দরকারই পড়ে না। তো যাই হোক, এই কথাটুকু তোমরা মাথায় নেবে। এবং একদম যেমন হিস্ট্রি পড়ছো, যেমন জিওগ্রাফি পড়ছো, যেমন পলিটি পড়ছো, ঠিক একই রকম চিন্তা ভাবনা নিয়ে শুরু করো যে সায়েন্স কোনো রকম কোনো ভয় নয়। সায়েন্স থেকে বরং শুধু বেসিক ডাটাগুলি আমাদের লাগবে এবং একটা বেসিক কনসেপ্ট আমাদের মধ্যে গ্রো করতে হয়। এবং সেকেন্ড যেটা পয়েন্ট বললাম যে কোন কোন জায়গাগুলো থেকে কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় আসে সেটাই শুধু বোঝার জায়গা। ফিজিক্স ক্লাসে আজকে আমরা পড়বো একদম বেসিক কনসেপ্ট, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি পরমাণু। সেই পরমাণু দেখবে আজকের ক্লাসের মধ্যে দিয়ে যে কতটুকু শুধু দরকার, আমাদের বেশি ডিপে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারা বিভিন্ন ফর্মুলা, সেই ফর্মুলাগুলো একটু তোমরা ফার্দার স্টাডি করতেই পারো যাতে তোমরা নর্মালি একটু নাম্বার বেশি পাও। তবে আমি বারবার বলছি যে সায়েন্সের বেসিক জায়গা থেকে প্রশ্ন থাকে, সেই বেসিক কনসেপ্টের বিভিন্ন যে আলাদা আলাদা টপিক সেই একটি একটা বড় সায়েন্সের স্টুডেন্ট হলেও তোমরা বাড়াও। কারণ সায়েন্সের যে টিপিক্যাল কোশ্চেনগুলো থাকে সেগুলো আনসার করতে গেলে অনেক সময় ভুলের সংখ্যাটাই বেশি হয়, ওই জন্য সেই জায়গাটাই সাবধান। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব অ্যাটম ফার্স্ট ক্লাস সায়েন্সের, এবং সেটা ডিটেলসে জানার চেষ্টা করব। পরমাণু ক্লাস যদি মনে হয়, বিশেষ করে নন সায়েন্সের স্টুডেন্ট যারা বসে আমাকে বারবার রিকোয়েস্ট করেছো সায়েন্সের ক্লাস দিন, তাদের যদি মনে হয় যে না এইভাবেই আমরা ক্লাসটা করব, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে নেক্সট ভিডিওটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমি আলটিমেটলি ইন্সপায়ার হব যে হ্যাঁ আমার এই ক্লাসগুলো কাজে লাগছে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে চলে আসি আমরা অ্যাটম। এবার দেখো পরমাণু কতটুকু লাগছে। 1808 সালে বিজ্ঞানী ডাল্টন প্রথম পরমাণুবাদে প্রকাশ করেছিলেন, তাই তো? সেই পরমাণুবাদে ফার্দার কি কি পরিবর্তন হয়েছে, কি কি অন্যান্য বিজ্ঞানীরা চেঞ্জ করেছেন, তার পরিবর্তে এর এগেনস্টে আবার কি কি বলেছেন, সেইগুলো পরের বিষয়। 1808 সালে বিজ্ঞানী ডাল্টন কি বললেন, তিনি বললেন একটি পদার্থের সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাই হচ্ছে অ্যাটম। তা আমরা একটু বোঝার স্বার্থে একটু বড় করে দেখালাম, রাইট? তাহলে আমরা প্রথম কথাটা দেখো জানছি 1808 সাল, একদম সিম্পল লিখবে, দেখবে এর থেকে বেশি কিছু লাগবেই না। 1808 সাল বিজ্ঞানী ডাল্টন প্রথম পরমাণুবাদের প্রকাশ করেছিলেন। জন ডাল্টন, পরমাণুবাদের প্রবক্তা। তাই তো, পরমাণুবাদের প্রকাশ করেন তিনি। কি বললেন যে পদার্থের ধরুন আমরা কনসেপ্ট ওয়ান ক্লিয়ার করছি, আজকে পুরো চ্যাপ্টারটাকে কতগুলি কনসেপ্টে ভাগ করব, তাহলে তোমার মাথায় স্টেপ বাই স্টেপ যাবে। আর্টস স্টুডেন্টদের জন্য বিশেষ করে বলছি ক্ষুদ্রাতি
ক্ষুদ্র কণার নামকরণ দিয়েছিলেন? তাহলে বিজ্ঞানী ডাল্টন 1808 সালে পরমাণুবাদে প্রকাশ করেন, তিনি বলেন পদার্থের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যেটাকে তিনি পরমাণু নামকরণ করেন। এবার ফার্দার এক্সপেরিমেন্ট ধীরে ধীরে আসছি, দেখো এইবার বলা হয় এই যে যে আমরা বললাম যে অ্যাটম, সেই অ্যাটমকে যদি মাইক্রোস্কোপে দেখা যায়, কোন মাইক্রোস্কোপ এটা লাগবে না, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স ফিজিক্স পড়ছে তাদের জন্য দরকার আছে, ঠিক আছে, গবেষণা করছে, আমরা শুধু এইটুকু মাথায় রাখবো যে যদি মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে দেখা যায় যে একদম এর ভেতরের অংশটায় ডেন্সিটি বেশি। তাহলে মাইক্রোস্কোপে দেখো, সেকেন্ড পয়েন্ট বলছি, যদি মাইক্রোস্কোপে দেখা যায় যদি মাইক্রোস্কোপে আমরা দেখি তখন এখানে একটা ছড়া পড়েছে, যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখা যায় সেই অ্যাটমটাকে, মাইক্রোস্কোপে কাকে দেখছি, অ্যাটমকে, অ্যাটমকে যদি দেখা যায় তাহলে একদম দেখা যায় যে ভেতরের অংশটায় ডেন্সিটি বেশি, এবং সেই ডেন্সিটির অংশটাকে আমি এই যে দেখিয়েছি, এই ডেন্সিটির অংশটা অ্যাটমকে দেখলে অভ্যন্তরে অর্থাৎ ভেতরের অংশটার ডেন্সিটি বেশি দেখায়, একদম বেসিক লেভেল থেকে যাচ্ছি, দেখো একদম ভেতরের অংশটার ডেন্সিটি দেখায়, এবং সেই ভেতরের অংশটাকেই দেওয়া হলো যে এই যে অ্যাটম বা পরমাণু, পরমাণুর কেন্দ্র। এবং ফার্দার এক্সপেরিমেন্টে এর নামকরণ করা হবে নিউক্লিয়াস, বাংলায় লিখছি আমরা, একই ব্যাপার, ইংরেজিতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, তাহলে কনসেপ্ট, প্রথমে 1 নম্বর কনসেপ্টে ধীরে ধীরে আমরা যাচ্ছি, তাহলে ডেন্সিটি বেশি এবং এটাকে পরমাণুর কেন্দ্র নামকরণ করা হলো। 1 সেকেন্ড, মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে একটু। ইয়েস, তাহলে এই কেন্দ্র নামকরণ করা হলো, ওকে, এবং পরবর্তীতে নামকরণ রাদারফোর্ড দিয়েছিলেন হচ্ছে নিউক্লিয়াস, পরে আমরা জানবো আস্তে আস্তে, আপাতত জানলাম নিউক্লিয়াস। এবার মাইক্রোস্কোপে যদি দেখা যায় তাহলে এই যে কেন্দ্রের ভেতরেও দেখছে দুটো আলাদা আলাদা কালার, অর্থাৎ কেন্দ্রের ভেতরেও আবার দেখা যাচ্ছে যে ভায়োলেট ও রেড কালারের দুটো আলাদা আলাদা রং দেখা যাচ্ছে, তার মানে ওখানে দুটো আলাদা কণা বিদ্যমান। তাহলে এইখানেই মেনলি আমরা পরে পরে, এরপরে যখন ফার্দার এক্সপেরিমেন্ট হলো তখন দেখা যায় যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে দুটি আলাদা আলাদা কণা বিদ্যমান, অর্থাৎ এই দুটো কালার থেকে ফার্দার এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে দুটো আলাদা আলাদা কণা বিদ্যমান। এবার দেখো এটাকে আমি একটু বড় করে দেখিয়ে দিই, ছোট ছোট করে দেখাই, তার ফার্দার নামকরণ হলো হচ্ছে নিউট্রন আর প্রোটন। জাস্ট শুধু ইনফরমেশনের জন্য আমরা পড়ছি, আর কিচ্ছু তোমাদের লাগবে না, কোনো মেন্টাল একদম মানসিকতা একদম হালকা নিয়ে স্টার্ট করো। তাহলে এই নিউক্লিয়াসের ভেতরে দুটি আলাদা আলাদা কণা বিদ্যমান, যার একটির নামকরণ করা হলো নিউট্রন পরবর্তীতে, আর আরেকটির নামকরণ, ফার্দার এক্সপেরিমেন্ট কিন্তু ডাল্টনের পরে, মানে পরে আরেকটির নাম করা হলো প্রোটন। তাহলে এর মধ্যে নিউট্রন হচ্ছে নো চার্জ, এর মধ্যে কোনো চার্জ নেই, আর প্রোটন বলা হলো পজিটিভ চার্জ। এর মধ্যে এক ধরনের কণা যেগুলির নামকরণ করা হলো প্রোটন, যেগুলি পজিটিভ চার্জ বিদ্যমান যেগুলিতে, আর নিউট্রন এটা হচ্ছে নিস্তড়িত, কোনো চার্জ নেই। ওকে, এই পর্যন্ত আমরা পেলাম। এইবার এখান থেকে একটা ফার্দার কথা জেনে নিতে হবে যে এই নিউক্লিয়াসের ভেতরেই দেখা গেল যে এই যে আলাদা আলাদা দুই ধরনের কণা, যারা নিজেদের মধ্যে চার্জ সবসময় আদান প্রদান করছে, অর্থাৎ নিজেরা
সবসময় এর মধ্যে গতিশীল অবস্থা, অর্থাৎ এর ভেতরে একটা গতিশীল হলে পরে তার মানে কি সেখানে একটা ফোর্স ক্রিয়েট হবে অটোমেটিক্যালি। তো এই জায়গাটা আমাদের একটা পয়েন্ট তোমরা লিখে নেবে, যে প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়াসের ভেতরে সর্বদা চার্জ আদান প্রদান করছে নিজেদের মধ্যে, অর্থাৎ এই দুটো একবার কনভার্ট হয়ে যাচ্ছে, আবার এই দুটো কনভার্ট হয়ে যাচ্ছে। জাস্ট এইভাবে কোনো সায়েন্সের টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ না করে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করছি, যাতে আর্টসের বা সায়েন্সের দুর্বল আপা মা আর সায়েন্সের দুর্বল স্টুডেন্টদের জন্য সুবিধে হয়। তাহলে এই গেল আমাদের পজিটিভ, এবং প্রোটন বললাম আমরা, নিউট্রন হচ্ছে নো চার্জ। এইবার বাকি অংশ দেখলাম, যে এই যে মাইক্রোস্কোপে যখন অ্যাটমকে দেখলাম, দেখলাম এর ভেতরের অংশটায় ডেন্সিটি বেশি এবং সেখানে দুটো আলাদা আলাদা কালার দেখা যায়, এবং ফার্দার এক্সপেরিমেন্টে ধীরে ধীরে পরবর্তীতে জানা যায়। এটা হচ্ছে 1808, শেষে 1900 সাল চলে এসেছে, তখন এইগুলোর আস্তে আস্তে নামকরণ হবে। তো এইখানে বাকি যে বাইরের অংশটা কেন্দ্র পেলাম, বাইরের অংশটা দেখা যায় কিছুটা হলো আবছা, এবং বাইরের অংশ এক ধরনের কণা বিদ্যমান যেগুলির নামকরণ করা হলো ইলেকট্রন, এবং এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করছে। এই ইলেকট্রনগুলি নেগেটিভ চার্জ বহন করছে। এবার বলা হয় যে পদার্থের নিয়ম অনুযায়ী ভেতরে অভ্যন্তরে পজিটিভ রয়েছে আর বাইরে নেগেটিভ রয়েছে, তাহলে পজিটিভ নেগেটিভ তো আকর্ষিত হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কক্ষপথেই ঘুরছে, তার মানে এইখানে আমরা বলবো যে ইলেকট্রন প্রোটন দ্বারা আকর্ষিত হয় না। কারণ এবার এখানে লিখে রাখবো আরেকটা কথা, ইলেকট্রন প্রোটন দ্বারা আকর্ষিত হয় না, কারণ ইলেকট্রনগুলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বিদ্যমান, কারণ ইলেকট্রনগুলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বিদ্যমান। প্রথম প্রশ্ন থাকতে পারে, দেখো সোজা সোজা প্রশ্ন থাকে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বহন করে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, পরে আমাদের কাজে লাগবে এই জায়গা থেকে, পরমাণুবাদের জনক কে, ডাল্টন, দেন আমরা পাবো যে এই যে ইলেকট্রনগুলি কেন পজিটিভ দ্বারা আকর্ষিত হয় না, কারণ এরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ঘুরছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট। চট জলদি নিজেরা দরকার পড়লে আবার একটু পেছনে গিয়ে পড়ে নিয়ে ক্লিয়ার করবে, কারণ ধীরে ধীরে এই যে ফিজিক্স ফোবিয়া, এটাও আমি তোমাদেরকে দূর করে দিতে চাই। তার জলদি লিখবে, নিচের লাইনটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন প্রোটন দ্বারা আকর্ষিত হয় না, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রনগুলি বিদ্যমান। ফার্স্ট কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো, যদি না হয়ে থাকে লেখা তাহলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, আমাদের পয়েন্ট নাম্বার টু, এবার কনসেপ্ট নাম্বার টু, জাস্ট এইভাবে যাবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে, মাথার মধ্যে থাকবে ভালো। কনসেপ্ট নাম্বার টু আমরা কি বললাম, ঠিক আছে আমরা এর ভেতরে প্রোটন পাচ্ছি, নিউট্রন পাচ্ছি, আর বাইরের কক্ষে আমরা ইলেকট্রন পাচ্ছি, জানলাম প্রোটন পেলাম পজিটিভ চার্জ, নিউট্রন পেলাম হচ্ছে নিউট্রাল, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে, তাই তো? এটা পেলাম। কিন্তু এইবার যে কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে, সেকেন্ড কনসেপ্টে, দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে সাধারণ পদার্থ, সেই সাধারণ পদার্থের মধ্যে এই যে নিউক্লিয়াসের ভেতরে যতগুলি প্রোটন থাকে, বাইরের কক্ষে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে, সমান সমান নর্মালি। তবে সেই পদার্থটা কিন্তু একটা স্টেবল
মানে মৌল হয় বলতে বলতে পারি। তাহলে দেখা যায় যে বেশিরভাগ সাধারণ পদার্থের ক্ষেত্রে এর নিউক্লিয়াসের ভেতরে যতগুলি প্রোটন, বাইরের কক্ষে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে, তবেই সেই পদার্থগুলি স্টেবল পদার্থ। আদারওয়াইজ কিছু কিছু এমন অনেক মৌলও রয়েছে বা অনেক পদার্থ রয়েছে যেখানে প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন কম, কোনো কোনো পদার্থে আছে ইলেকট্রন বেশি প্রোটন কম। সেই অনুযায়ী আমরা যাব ধীরে ধীরে। আগে আমরা বেসিক জিনিসটা জানার চেষ্টা করছি। দেখো তাহলে সাধারণত আমরা কি জানছি, ধীরে ধীরে কতগুলো ইনফরমেশন জানছি, যে প্রোটন সমান সমান বাইরের কক্ষে ইলেকট্রন। আমি মুখে যে কথাগুলো বললাম সেগুলো পাতি বাংলায় লিখে নেবে তোমরা। তাহলে এই যে যে প্রোটন, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যতগুলি প্রোটন ঠিক ততগুলি বাইরের কক্ষে ইলেকট্রন থাকে, রাইট? আবার এই পি কেই কিন্তু অ্যাটমিক নাম্বার বলা হয়, অর্থাৎ প্রোটন নাম্বার কেই মূলত অ্যাটমিক নাম্বার বলে। সংক্ষিপ্তভাবে লিখলাম আমরা, NuMBER লেখা উচিত ছিল। তাহলে প্রোটন সংখ্যা সমান সমানই বেসিক্যালি অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা বলি। অর্থাৎ প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। এইবার আমরা দেখো বলছি যে সেকেন্ড যেটা টার্ম, তার মানে প্রথম ইকুয়েশন কি জানলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের ভেতরে বাইরের কক্ষে ততগুলি ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন সমান সমান ইলেকট্রন সংখ্যা, এটা সাধারণ পদার্থের ক্ষেত্রে বলছি। এইবার বলা হয় এই প্রোটন সংখ্যাকে আরেকটা যে নামে আমরা পরিচিত, বা একেই প্রোটন সংখ্যাকে আমাদের বলা হয় হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কত, তার মানে আমাদের প্রোটন নাম্বারটা বলতে হয়। যদি বলা হয় হাইড্রোজেন বা দেখা গেলো কোনো একটা লিথিয়াম বললো, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, তার মানেই বলতে হবে ওটা প্রোটন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা পাচ্ছি মানে সঙ্গে সঙ্গে ইলেকট্রন সংখ্যা, যেমন লিথিয়াম যদি বলি 3 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানেই আমরা পেয়ে যাচ্ছি যে প্রোটনটা হচ্ছে 3টে, তার মানে ইলেকট্রনও হচ্ছে 3টে। এইভাবে আমাদেরকে এগোতে হবে। আমি উদাহরণ সহ জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো এইখানে দেখো প্রোটন সংখ্যা সমান অ্যাটমিক সংখ্যা। এবার দেখো কোনো একটা মৌলের যে পারমাণবিক ভর সংখ্যা, অ্যাটমিক মাস নাম্বার, পারমাণবিক ভর, জাস্ট 3টে কনসেপ্ট এই সেকেন্ড পার্টে আমরা কভার করব। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর সংখ্যা যদি বলে, দুটো কথাই লিখলাম, তাহলে অ্যাটমিক মাস নাম্বার বললে বেসিক্যালি এখানে যে প্রোটন, নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন আর নিউট্রন রয়েছে এর যোগফলকেই বলা হয়। তাহলে বলছে ইলেকট্রন কেন নয়, বেসিক্যালি ইলেকট্রনের ভর এত নগণ্য, এত নগণ্য যে এই অ্যাটমিক ভর সংখ্যায় এই ইলেকট্রনের ভরটাকে জোড়াই হয় না। এবার কেন এখানে কথাটা লিখবে, ইলেকট্রনের ভর এত নগণ্য যে কারণে পারমাণবিক ভর সংখ্যায় ইলেকট্রনের ভরকে যোগ করা হয় না। পারমাণবিক ভর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের যে যোগফল ভর সংখ্যা, সেটাই আমাদেরকে যোগ করতে হয়, রাইট? এইবার দেখো তাহলে এই কথাটা লিখবো আমরা। তো এবার আমরা বলছি যে যে বললাম ইলেকট্রনের ভর কত নগণ্য, আমরা জানি যে পৃথিবীতে সব থেকে হালকা মৌল হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ভরের 1837 ভাগের 1 ভাগ, এই হাইড্রোজেনের ভরের 1837 ভাগের 1 ভাগ হলো হচ্ছে একটা ইলেকট্রনের ভর, ঠিক? সেই কারণেই বলা হয় ভর, যে ইলেকট্রনের ভর এই পারমাণবিক ভর সংখ্যায় যোগ করা হয় না। তো এই হচ্ছে মূলত আমাদের সেকেন্ড কনসেপ্ট গেল। প্রত্যেকটা কথা আমি মুখে যেটা বলছি সেটাও লিখবে, যারা বেসিক্যালি সায়েন্সের জন্য দুর্বল, কারণ প্রত্যেকটা কথা তাহলে তোমাদের পড়ে একদম ছেপে যাবে, দেখবে বেশি একটা পড়তে হবে না। হয়ে গেছে। এবার আমাদের থার্ড কনসেপ্টে আমরা যাব। এই যে এবার আমরা বললাম যে ইলেকট্রন যে এই কক্ষপথগুলোতে থাকে তার যে সংখ্যাটা, থার্ড কনসেপ্ট দেখো, এখন জেনারেল জেনারেল কথা বলছি আমরা।
এইটুকুই তোমাদের লাগবে, তার বেশি লাগবে না। তাহলে আমরা ধরে নিলাম এটা নিউক্লিয়াস, বাইরের কক্ষপথ, ওকে। এগুলোকে কক্ষপথ বলা রয়েছে, আবার সাবশেল আছে, কিন্তু সাবশেল আমাদের লাগবে না। তো এই যে আমরা বলছি ইলেকট্রন যে থাকে বাইরের কক্ষপথে, এটা দেখা যাচ্ছে যে সেই কক্ষপথে ইলেকট্রন থাকারও একটা কিন্তু নির্দিষ্ট লিমিট আছে, লিমিটের বাইরে থাকে না, এবং সেই সংখ্যাটা কত সেটাই আমাদের এখানে জানার। এইবার দেখা গেছে ফার্দার পরীক্ষা নিরীক্ষা করে যে এই বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকার বা ইলেকট্রন ধরে রাখার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি বিদ্যমান, ওকে। অর্থাৎ এই যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফিল্ডে একটা নির্দিষ্ট সংখ্যায় ইলেকট্রন থাকে, ওকে। এবং এই নির্দিষ্ট সংখ্যায় যে ইলেকট্রন থাকে সেই সংখ্যাটা কত সেটাই আমাদের জানার, বা বেসিক কয়েকটা ডাটা জানার, চারটে ডাটা জানবো। দেখো এই কক্ষপথগুলো নামকরণ করা হয়েছে। এবার ধরো এটা আমি যদি এক ধরে নিই, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, কিন্তু এটা 1, 2 নামকরণ করা হয়নি, এটা নামকরণ করা হয়েছে কে থেকে শুরু করে, কে, এল, এম, এন, এবার আস্তে আস্তে বাড়তে থাকবে, ও, পি, এরকম ধীরে ধীরে বাড়তে থাকবে। এবার প্রত্যেকটা শুধু সিম্পল ওয়েতে মাথায় রাখো যে প্রত্যেকটার কতগুলি ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা রয়েছে, এটাকে আমাদের পড়তে হয়েছে 2n² ফর্মুলা, জাস্ট নাথিং, আর কিছুই না। এবং সেটা আমাদের কখনো পরীক্ষায় আমাদের সেইভাবে আসে না, কিন্তু শুধু বুঝে নেওয়ার জায়গা যে শুধুমাত্র ডিরেক্ট প্রশ্ন থাকতে পারে যে n কক্ষপথে কতগুলি ইলেকট্রন সংখ্যা বিদ্যমান। তো এইখানে আমরা কি পাবো, দেখো প্রথম কক্ষপথটা 1, অতএব প্রথমটা যদি বলি তাহলে 2 × 1² তারপরে 2 × 2² 2 × 3², ওকে। তো এই হলো মূলত আমাদের ফর্মুলা। তাহলে প্রথমটাতে কটা থাকবে, 2 থাকবে, দ্বিতীয়টাতে 8টা থাকবে, তৃতীয়টাতে 18টা থাকবে, এইভাবে তোমরা ইজিলি ক্যালকুলেশন করে নেবে। এবার ধরো আমরা যে কোনো একটা অণু নিলাম, যে কোনো একটা মৌল নিলাম, সরি, সেটা হচ্ছে সিলিকন, সিলিকন নিলাম, এবং এই সিলিকনের দেখবে অ্যাটমিক নাম্বার হচ্ছে ধরো 14। এর সিলিকনের অ্যাটমিক নাম্বার আমরা ধরে নিলাম হচ্ছে 14। তাহলে এই সিলিকনটাকে আমরা দেখব কিভাবে, দেখো কতগুলি ইলেকট্রন থাকবে, যদি প্রথম কক্ষপথে কটা থাকবে, 2, তার মানে 1টা 2 হলো। দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে, 8টা, তাহলে আমরা 8টা দেব। তৃতীয় কক্ষপথে আর কটা পড়ে থাকবে, 4টা। তো এইভাবে কক্ষপথগুলোতে থাকবে। এইবার প্রশ্নটা হচ্ছে, এইটাই ধরো শেষ সিলিকনের লাস্ট কক্ষপথ, তাহলে যে কোনো মৌলের, প্রত্যেকটা কথা কিন্তু ধীরে ধীরে লিখবে, যে কোনো মৌলের একদম বাইরের কক্ষপথটা, সেটা দ্বিতীয় নম্বর কক্ষপথ হতে পারে, তৃতীয় নম্বর হতে পারে, বা 4 নম্বর হতে পারে, বাইরের কক্ষপথটাকে মূলত বলা হয় হচ্ছে ব্যালেন্স শেল। ঠিক আছে, বাইরের কক্ষপথ থেকে বেসিক্যালি বলে হচ্ছে ব্যালেন্স শেল। তো এই মৌলের এই বাইরের কক্ষপথটা ব্যালেন্স শেল, যে সমস্ত মৌলের একদম বাইরের কক্ষপথ বা ব্যালেন্স শেলে 8টি ইলেকট্রন থাকে, যে সমস্ত মৌলের একদম বাইরের কক্ষপথটাকে 8টি ইলেকট্রন থাকে, সেগুলি ভীষণ সুস্থিত হয়। আমরা যেগুলি নিষ্ক্রিয় মৌল বলি সেগুলো সব বাইরের কক্ষপথে এই 8টি ইলেকট্রন বিদ্যমান। ওকে, থার্ড নম্বর কনসেপ্টে এটাই আমাদের জানার যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যাই থাকে,
এটা নামকরণ ফার্দার করা হলো কে থেকে স্টার্ট করে, প্রত্যেকটা কক্ষপথের সংখ্যা কতটি, ক্যাপাসিটি সাফশেল রয়েছে সেটা আমাদের লাগবে না। এবার একটা দেখালাম যে কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এবং যে মৌলের যেটাই শেষ বাইরের কক্ষপথ, আমরা মূলত বাইরের কক্ষপথকেই ভ্যালেন্স শেল বলি, তো এই ভ্যালেন্স শেলে যদি 8টা ইলেকট্রন থাকে সেই মৌলগুলি ভীষণ স্টেবল হয়, খুবই স্টেবল হয়, এবং এইগুলোকেই বেসিক্যালি আমরা নিষ্ক্রিয় মৌল আখ্যা দিয়ে থাকি। আপাতত এইটুকু এইখানে আমরা জানবো। প্রত্যেকটা কথা চটজলদি লিখবে। ভীষণ ইম্পর্টেন্ট টপিক আমরা ধীরে ধীরে আলোচনা করছি, দেখো যে জায়গায় পরীক্ষা নিরীক্ষা যেটা লাগবে শুধু। চলো এবার পয়েন্ট নম্বর 4-এ যাব, যেখান থেকে তোমাদের পরবর্তীতে বোঝার ইস্যু রয়েছে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে কনসেপ্ট বলেছিলাম, ভেতরটা বড় করে একটু দেখিয়ে দিলাম, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, এবার এদের মধ্যে ব্যালেন্সটা জানার চেষ্টা করব। বাইরের কক্ষপথে ইলেকট্রন, তো কনসেপ্ট নাম্বার 4-এ আছি আমরা। কনসেপ্ট নাম্বার 4-এ আমরা জানার চেষ্টা করছি, কিছুক্ষণ আগে কি বললাম, আগে নিউক্লিয়াসের ভেতরটা দেখি। দেখো নিউক্লিয়াসের ভেতরে আমরা বলেছিলাম সাধারণ মৌলের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন সমান হয়, তাই তো? তবে সেটা স্টেবল। দেখো প্রথম কনসেপ্টটা কি বলছি, প্রোটন সমান সমান নিউট্রন হলে আমরা মৌলটা পাবো হচ্ছে স্টেবল, আর এই প্রোটন আর নিউট্রন সংখ্যার যদি সমান না হয়, প্রথম কনসেপ্ট এটা, ইফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইজ নট ইকুয়াল, দেন কি হবে? তাহলে আমরা বলেছিলাম প্রোটন আর নিউট্রন সব সময় নিজেদের মধ্যে আদান প্রদান করে চলেছে, অর্থাৎ এর কণাগুলি, এর ভেতরে যে কণাগুলি সেইগুলি সব সময় গতিশীল। তাহলে গতিশীল হলে পদার্থের নিয়ম অনুযায়ী ভেতরে একটা শক্তি ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত সমান আছে ততক্ষণ না হয় চার্জ আদান প্রদান করে ব্যালেন্সে থাকছে, কিন্তু যদি অসমান হয়, সেই অসমান হলে পরে তখন দেখা যায় এইখানে একটা হালচাল তৈরি হয়, সেটা কি হয়, প্রচুর পরিমাণে তার মানে ইমব্যালেন্স তৈরি হচ্ছে। একটা ইমব্যালেন্স তৈরি হলে বলা হয় এইখানে নিউক্লিয়াস এর ভেতরে এত প্রেশার ক্রিয়েট হয়, সেই প্রেশার ক্রিয়েট হলে পরে তখন নিউক্লিয়াস ভেঙে পড়ে। এটাই হয় বেসিক্যালি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো, সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে তখন নিউক্লিয়াস শত ভঙ্গুর হয়ে পড়ে। আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে এতটাই থাকে জানি আমরা যে ইমব্যালেন্স, যতক্ষণ না পর্যন্ত একদম শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিউক্লিয়াস ভাঙতেই থাকে। তো এইখানে বলা হয় নিউক্লিয়াস ততক্ষণ পর্যন্তই ভাঙবে, তার মানে প্রোটন আর নিউট্রন যদি সমান না হয় তাহলে এই যে নিউক্লিয়াস ভাঙতে শুরু করে। সোজা ভাষায় লিখছি আমরা, ততক্ষণ পর্যন্তই ভাঙবে যতক্ষণ প্রোটন আর নিউট্রনের অনুপাত দের অনুপাত না হয়, অর্থাৎ রেশিওটা দের অনুপাত যতক্ষণ পর্যন্ত না হবে। ওকে, প্রোটন এবং নিউট্রনের অনুপাত দের অনুপাত হচ্ছে একটা স্টেবল অনুপাত, তার বেশি হলেই নিউক্লিয়াস শতভঙ্গুর হয়ে পড়ে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তাহলে একদম পাতি কথায় তোমরা লিখবে যে নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত দেড়ের বেশি হলে সেখানে প্রচুর পরিমাণে নিউক্লিয় বল তৈরি হয়। কেন তৈরি হয় সেটা বলে দিলাম, নিউক্লিয় বল তৈরি হয় অর্থাৎ দেড় অনুপাত পর্যন্ত ঠিক আছে ব্যালেন্স করতে পারে, বাট তার বেশি হয়ে গেলে, অর্থাৎ দেখা গেল প্রোটন দুটো আছে আর নিউট্রন আছে 10 খানা, রেশিওটা অনেক বেশি হয়ে গেল, তো চার্জ আদান প্রদান করতে গিয়ে একটা এক্সট্রা বলের ক্রিয়েট হয়, ব্যালেন্স ক্রিয়েট পাচ্ছে না বলে, তার মানে এখানে প্রচুর পরিমাণে বল ক্রিয়েট হচ্ছে, বল ক্রিয়েট হওয়ার পরে তারপরে ভেঙে পড়ে। তো এই হচ্ছে মূল গল্প। তাহলে এখানে নর্মালি হচ্ছে দের অনুপাত স্টেবল অনুপাত, এটা পরীক্ষায় আসে আমাদের। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে এই কনসেপ্টটা আমাদের পরে লাগবে। তাহলে এটা গেল নিউক্লিয়াসের ভেতরের ব্যালেন্স আমরা জানছি, এবার বাইরের ব্যালেন্স, প্রোটন আর ইলেকট্রনের ব্যালেন্স, এটা গেল ফার্স্ট কনসেপ্ট। এবার দেখো প্রোটন সমান সমান ইলেকট্রন যদি হয় তাহলে একই রকম ভাবে স্টেবল পাচ্ছি আমরা মোটামুটি, যদি প্রোটন বেশি তাহলে সেই যে মৌলটা
সে পজিটিভ চার্জ ফ্লো করবে। যদি প্রোটন কোনো মৌলে, আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এই কনসেপ্ট আবার লাগবে, যদি সিম্পলি ওইতে জানলাম যে মৌলে প্রোটন সংখ্যাটা বেশি সে পজিটিভ চার্জ ফ্লো করবে, আর যে মৌলে ইলেকট্রন বেশি সে নেগেটিভ চার্জ ফ্লো করবে, রাইট? তো এখানে বলা হয় এই যে যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে পরবর্তীতে বিজ্ঞানীরা বলেন যে মেসন কণার আদান প্রদান হয়, পরীক্ষায় খুব আসে, এর ভেতরটার কথা বলছি। বাইরের সঙ্গে আমরা একদম ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম, প্রোটন এবং ইলেকট্রন হলে পদার্থটা স্বাভাবিক পদার্থ, কিন্তু কোনো মৌলে যদি প্রোটন বেশি থাকে তাহলে সেই মৌলটা পজিটিভ চার্জ ফ্লো করছে, আর কোনো মৌলে ইলেকট্রন বেশি হলে সেই মৌলটা নেগেটিভ চার্জ ফ্লো করছে। এবার নিউক্লিয়াসের ভেতরে আমরা কি পড়েছিলাম, প্রোটন নিউট্রন সমান হলে পরে সেটা স্টেবল, আদারওয়াইজ প্রোটন নিউট্রনের মধ্যে যদি রেশিওটা অনেক বেশি হয়ে যায়, দেড় রেশিওর বেশি হয়ে যায়, তাহলে নিউক্লিয়াস ভাঙতে শুরু করে। কারণ কি, এরা যেহেতু নিজেদের মধ্যে চার্জ আদান প্রদান করছে সবসময় গতিশীল, তার মানে পারিপার্শ্বিক অঞ্চলে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্সটা তখন কি হয়, ইমব্যালেন্স হলে তখন অতিরিক্ত হারে তৈরি হতে থাকে এবং নিউক্লিয়াস শতভঙ্গুর হয়ে পড়ে, এবং এটাই দেখা যায় হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর ক্ষেত্রে। ততক্ষণ পর্যন্তই ভাঙতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দেড় অনুপাতে আসছে, ওকে? এবং এখানে কি পেলাম আমরা নেক্সট ইনফরমেশন, যে প্রোটন আর নিউট্রনের মধ্যে মেসন কণার আদান প্রদান হয়। তো এই গেল আমাদের কনসেপ্ট নাম্বার ফোর, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইবার আমরা ইনফরমেটিভ ওয়েতে চলে যাব, দেখি নেক্সট আমাদের এই চ্যাপ্টারে কি আছে। এবার সবাই আমরা যেমন মুখস্থ করি যে ইনফরমেশন কতটুকু আমাদের দরকার, সেটাই এবার আমরা যাব। চলো, তোমরা স্ক্রিনশট নিয়ে একবারের জায়গায় দুবার যদি দেখো, আস্তে স্টুডেন্টের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইবার আমরা চলে আসি আবিষ্কার, যেটা থেকে মোটামুটি তোমরা সবাই জানো, এমন নতুন কিছু নয় এটা, সেই জন্য এইবার সবার শেষে আমি এখানে রেখেছি কনসেপ্ট। তাহলে আমরা সবাই জানি কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তো এই যে ইলেকট্রনের আবিষ্কারককে সবাই আমরা জানি, সবাই এরপরে বলেছিলাম আমরা যে এইটা তোমরা তোমাদের ইউটিউবে প্রায় মোটামুটি ফেমাস ইট পার নাচে, এই সিম্পলটা মাথায় রাখতে হয়, ইলেকট্রন টি ফর থমসন, জে জে থমসন, টমসন দিয়ে মনে রাখার চেষ্টা করি, প্রোটন রাদারফোর্ড, বাট এইখানে একটা আমাদের কথা মাথায় রাখতে হয় যে প্রথম অণুর মধ্যে, প্রথম বেসিক্যালি একটা পজিটিভ পার্টিকেলের কথা বলেছিলেন গোল্ডস্টেইন। দেখো এখানে প্রথম যদি বলা হয় 1898 সাল নাগাদ, এখানে একটা কথা মাথায় রাখবে প্রোটনের ক্ষেত্রে, বিজ্ঞানী গোল্ডস্টেইন তিনি অ্যানোড রে আর তার সঙ্গে পজিটিভ পার্টিকল বা কণার কথা বলেছিলেন, সেটাই পরবর্তীতে রাদারফোর্ড 1917 সাল নাগাদ, আই থিঙ্ক 1917 ফাইনালি রাদারফোর্ড 1917 একটু ওয়ান সেকেন্ড, আমার মাইক্রোফোনটা আবার একটু প্রবলেম করছে, ইয়েস, পজিটিভ পার্টিকেলের কথা তিনি প্রথম বলেছিলেন, সেই জন্য অনেকেই তোমরা গোল্ডস্টেইন নিয়ে গুলিয়ে যাও, এবং ফাইনালি রাদারফোর্ড নামকরণ করেন প্রোটন। আর নিউ এখানে নিউট্রন তোমরা সবাই জানো শ্যাডউইক বা শ্যাডউইক, তো এটা আমরা মাথায় রাখবো সোজা কথায়, দুটো নাম আসবে প্রোটনের ক্ষেত্রে, গোল্ডস্টেইন প্রথম তিনি অ্যানোড রে এবং পজিটিভ পার্টিকেল কথা বলেছিলেন, এবং সেই পজিটিভ পার্টিকেল অর্থাৎ প্রোটন হচ্ছে পজিটিভ কণা, তড়িৎ পজিটিভ চার্জ, সরি তড়িৎ নয় পজিটিভ চার্জ বহন করছে, সেটা সবার আগে বলেছিলেন কিন্তু রাদারফোর্ড, পরবর্তীতে সরি সবার আগে বলেছিলেন হচ্ছে গোল্ডস্টেইন, এবং পরবর্তীতে রাদারফোর্ড এটার নামকরণ করেন প্রোটন।
রাদারফোর্ডই কিন্তু নিউক্লিয়াস নামকরণটাই করেছিলেন, সেটা আবার 1911 সাল নাগাদ। এবং সেই নিউক্লিয়াসের ভেতরে এই প্রোটন বা এই কণাটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, সেটা গোল্ডস্টেইনের থিওরির সঙ্গে তিনি একমতে পরবর্তীতে গবেষণা করে জানান যে এটা প্রোটন, বা নামকরণ করেন প্রোটন। ওকে, এবং এইবার ফাইনালি আমরা যাব হচ্ছে এর সম্পর্কে একটু এবার কঠিন ডাটায়, যেখানে আমাদের এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের যে ভর সংখ্যা, ব্যাস সংখ্যা, সেটা জানতে হবে। ভালো কথা, এইভাবেই রেখে দিই আমরা কনসেপ্ট নাম্বার। এবার মে আই না, হোপফুলি 5 হবে বা 6 হবে। দেখো, এইটা আমাদের একবার পরীক্ষায় আসে, আমি সবার আগে বলছি ভর। ধরো ইলেকট্রনের ভর যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে 9.11 × 10^2 আমরা পাবো -28 গ্রাম, তাই তো? তো এইখানে এবার যদি আমরা বলি এটাকে যদি কিলোগ্রামে প্রকাশ করা হয়, তাহলে 9 × 10^-30, এবার প্রোটনের ক্ষেত্রে আমরা পাবো 1.6725 × 10^-24, ঠিক একই রকম ভাবে এইটাকে যখন কেজিতে প্রবেশ করবে +3 করে 24×3 = 27 আমরা করে দেব। নিউট্রনের ক্ষেত্রে ঠিক অনেকটা একই, প্রায় কাছাকাছি 1.675 × 10^-, এই তিনটে সংখ্যা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কিছুই না, এই সেম টু সেম লিখে এই জায়গাটা 10^-27, এখানেও তাই 10^ সেম রেখে। তাহলে এটা পেলাম আমরা ভর। এইবার আমরা, খুব কঠিন প্রশ্ন আসলে ব্যাস আসে, ঠিক আছে? তাহলে ব্যাস বললে এক কথায় খুব কঠিন আসে না, এটা 5.6 ফার্মি, আর বাকি দুটো প্রোটন এবং নিউট্রন একই। চোখে দেখতে দেখতে তোমাদের দেখবে এটা আই সেটিং হয়ে যাবে। তাহলে লাস্টের যে দুটো পয়েন্ট, এটাও 2.4, লাস্টের দুটো পয়েন্টই তোমাদের ইনফরমেশন পড়ার মতন। আশা করি সায়েন্স ফোবিয়া বা ভীতি আমি কিছুটা হলেও তোমাদের দূর করতে পেরেছি। যদি মনে হয় যে না, এইভাবেই তোমাদের সায়েন্সের ক্লাসগুলি জরুরি, তাহলে আমাকে তোমরা কমেন্ট করো অবশ্যই, তাহলে আমরা নেক্সট ক্লাস নিয়ে আসব। আর যদি মনে হয় যে না, প্রয়োজন নেই, তাহলে তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝে যাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং সঙ্গে থেকেও প্রত্যেকটা কথা একদম সিম্পল ওয়েতে এগো। সায়েন্স আবার শেষে একটা কথা দিয়ে শেষ করছি, যে WBCS বা কম্পিটিটিভ লেভেলে সায়েন্স কিন্তু রকেট সায়েন্স পড়তে হয় না, বা গবেষণা করতে হয় না, রিসার্চ করতে হয় না। আমাদের সায়েন্সের ক্লাস যতটা পারো একটু শেয়ার করো, এবং শেয়ার করলেই কিন্তু আমি সকলের কাছে পৌঁছতে পারবো। এবং হ্যাঁ, আমি আমি যে চেষ্টাটা তোমাদের জন্য করছি, সেই চেষ্টায় আমি আরেকটু ইন্সপায়ার হব, বা আমি নিজে থেকে চেষ্টা করবো আরেকটু তোমাদের জন্য তৈরি হওয়ার, বা তোমাদেরকে ভালোভাবে তৈরি করা। থ্যাংক ইউ অ্যাগেইন।